প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শীতকালে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ধর্ষণকে রাজনীতিকরণ না করে আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশের চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 1.6% নেমে আসবে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির সাউথ এশিয়ার ইকোনমিক ফোকাস প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। সরকার নয় আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ সুশাসন প্রতিষ্ঠা ও নারী নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার। আজকে পড়া সৌদি প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ 30 অক্টোবর শেষ হচ্ছে তাদেরকে আজ টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। 2002 সালে সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা বাতিল চেয়ে করা রুল খারিজ করেছে হাইকোর্ট। করোনার জন্য চীন দায়ী, ট্রাম্পের সব উদ্যোগ সঠিক ছিল দাবি মাইক পেন্সের। মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যর্থ নেতা ট্রাম্প অভিযোগ কমলা হ্যারিসের। কাল ভোরে মাঠে গড়াচ্ছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ফুটবল, প্রথম দিনে ইকুয়েডরের মোকাবেলা করবে আর্জেন্টিনা।